বিরতির পর ফিরে আসলাম। ফের চুরি, গতকাল গভীর রাতে কৈলাসহরে এক ব্যক্তির এক ষাঁড় এবং দুটি গরু চুরি হয়ে যায়, এমনটাই অভিযোগ উঠে আসছে। তবে ভারত বাংলার সীমান্তের কাঁটা তারের বেড়া কেটে চুরি করে নিয়ে যায় চোরের দল, যেমনটা অভিযোগ কৈলাসহর থেকে। গভীর রাতে কৈলাসহর পৌর পরিষদের বাউলপাশা শিলপাড়া এক নম্বর ওয়ার্ড এলাকার নিরঞ্জন শীল নামের এক ব্যক্তির বাড়ি থেকে মহাদেবের ষাঁড় সহ দুটি গরু চুরি করে চোর। ভারত বাংলাদেশ সীমান্তের কাঁটাতারের বেড়া কেটে চুরি করে নিয়ে যায় চোরের দল। তবে আজ রবিবার সকালে নিরঞ্জন শীলের পরিবারের লোকেরা দেখতে পান ঘুম থেকে ওঠার পর গোয়াল ঘরের দরজা ভাঙা, এরপরই দেখতে পান যে ষাঁড় সহ গরু দুটি নেই। রীতিমতো হইচই শুরু হয়ে যায়, স্থানীয়রা এসে জড়ো হয়। কাঁটাতারের বেড়া কাটা যেমনটা দেখতে পান স্থানীয়রা, পরবর্তী সময় নিরঞ্জন শীলের বাড়ি থেকে প্রায় 50 মিটার দূরে রয়েছে ভারত বাংলাদেশ সীমান্ত। পরবর্তীকালে আজ রবিবার নিরঞ্জন শীল কৈলাসহর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন চুরির বিষয়ে। তবে এই ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের কি বক্তব্য রয়েছে, কি অভিযোগ শুনুন। রাত 2-3টার মধ্যে গরু আমরা কোরবান দিয়ে চুরির জন্য নিয়ে চুরি গেছে। কোন দিকে নিয়ে সেটা? এটা টাকাটা আমরা করে পিছন দিয়ে। কোন এলাকা এটা? বলবার শীল কত নম্বর ওয়ার্ড? 1 নম্বর ওয়ার্ড। কয়টা গরু নিয়েছে? 6টা গরু। 6টা গরুর মধ্যে খুঁজতে খুঁজতে পাইছে 4টা, 2টা পাইছে না। তার কাটা দিয়ে কেমনে বুঝলো? টাকাটা কাটিয়ে নিচ্ছে আমরা রাস্তা প্রমাণ পাইছি, রাস্তার গরু চেন দেখে দুই অ্যাক্সিডেন্ট পাইছি, আমরা চিহ্ন পাইছি। ওদিকে আইসি আইসি দেখি বেড়া খাই নিলে খাই ছড়া, এরপরে মাই আরো খুশি মারে এদিকে যে ট্রস্টা আসছে, এদিকে দেখি গরুর দিকে বেড়া রাস্তা নামাই দিছে, একা দিয়ে খাটকে বাড়ছি ছড়া নিয়ে, খাটকে আমি কেমনে বাড়ি রাস্তা বেড়া নামাই দিচ্ছি। তারপরে তো সঙ্গে তো সঙ্গে দেখি একটা গরু আসছে। কয়টা গরু ছিল? 5টা। কোন দিকে নিচে মনে করেন? গরুটি এদিকে নেয়া নেয়া ক্ষতিগ্রস্ত পরিবারটির অভিযোগ আপনারা শুনলেন। কৈলাসহরের এই চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক, দিনের পর দিন চুরি বাড়ছে। তবে সীমান্তরক্ষী বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকার মানুষজন। সীমান্তরক্ষী বাহিনীর ভূমিকা যা প্রশ্নের মুখে, তবে এত জনবহুল এলাকা হওয়া সত্ত্বেও কিভাবে চোরের দল গরু চুরি করে নিয়ে গেল জানিয়ে রীতিমতো ক্ষোভ প্রকাশ এবং প্রশ্ন উঠেছে এলাকাবাসীর পক্ষ থেকে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারটি রীতিমতো কান্নায় ভেঙে পড়েছেন তাদের গরু এবং ষাঁড় চুরি হয়ে যাওয়ার ঘটনায়। দিনের পর দিন চুরি বাড়ছে, ঠিক একই রকম ভাবে কৈলাসহরের শিলপাড়াতে চুরি। গতকালকে গভীর রাতে চুরির ঘটনায় কৈলাসহর থানায় অভিযোগ জানানো হয়েছে, তবে সীমান্তরক্ষী বাহিনীর ভূমিকায় প্রশ্ন উঠেছে কৈলাসহর থেকে। একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।